Welcome to Srijan Bhumi. It is this very place where thousands of people come like pilgrims in the full moon of Rash Purnima, being attracted by its heavenly beauty. আজকে আমরা চলে গিয়েছিলাম এক বিখ্যাত মেলাতে যার নাম হচ্ছে সৃজন মেলা। তো সেখানে গিয়ে আমরা প্রথমেই চলতে শুরু করলাম। দেখতে পেলাম যে দুপাশে সারি সারি দোকান লাগানো। তারপর আমরা আবার চলে গেলাম রাস্তায় রাস্তায়, যত দূর রাস্তা যায় তত দূর আমরা গেলাম। তারপর দেখতে পাচ্ছ তোমরা রাস্তার দুপাশে পুরো দোকান লাগানো আছে। তারপর আমরা হেঁটে হেঁটে গেলাম দুপাশে দুটো দোকান, এখানে দেখতে পাচ্ছ কাঠের সামগ্রী বিক্রি হচ্ছে। তো তারপর দেখতে পাচ্ছ দোকান দোকান দোকান, সব জায়গায় শুধু দোকান। তারপর আমরা চলে গেলাম একটা দোকানে যেখানে আড্ডা দিচ্ছিলাম। তারপর আমরা আবার হেঁটে হেঁটে চলে গেলাম সেই রাস্তায় যেখানে দেখতে পাচ্ছ তোমরা সেখানে রাধা গোবিন্দর মূর্তির মতো রাখা ছিল। তারপর সাইডে দেখতে পাচ্ছ বাদাম ভাজা, খাড়ি নিমকি সব কিছু। তারপর রাস্তায় দেখতে পাচ্ছ আবারও দোকান, সেখানে একটা ফাস্টফুডের সেন্টার ছিল, সেটা আমরা পেরিয়ে ক্রস করে গেলাম ডান দিকে বেঁকে। সেখানে দেখতে পাচ্ছ একটা দোকান আছে যেখানে বলগুলো নিলাম। এগুলো আমরা বলগুলো নিতে চাইলাম তো বললো 20 টাকা দাম, তাই আমরা ভাবলাম যে আসার পথেই নেব, তাই আমরা রেখে দিলাম। তারপর দেখতে পাচ্ছ পুতুলগুলো খুব সুন্দর দেখাচ্ছে। তারপর দেখতে পেলাম বাচ্চাদের খেলনা গাড়ি। তারপর আমরা রাস্তায় আবার এগিয়ে চললাম যেখানে দেখতে পেলাম আমরা ছোট বাচ্চাদের টুপি সোয়েটার সব কিছু বিক্রি হচ্ছিল ওখানে। তো গাইস দেখতে পাচ্ছ দুটো সাবস্ক্রাইবার কে পেয়ে গেছি। চলো ডিম খেলা যাক, চারি চারি জিততে পারলাম না, তাই এখানে চলে এসেছি। কারণ ওখানে ঘরগুলো বেশি ছিল, এখানে তো আরো বেশি, 16টা ঘর দেখতে পাচ্ছ তোমরা, তাই এখানে তো খেলা হবে না। আর রিজু দেখতে পাচ্ছ এখানে, আর এদিকে দেখতে পাচ্ছ ধরিত্র এবং বিপ্র এখানে আছে, আর অমৃত দেখতে পাচ্ছ। তো তো চলো অন্যখানে যাওয়া যাক। এই তো এখানে একটা বাচ্চা ডিমে খেলাচ্ছে, তাই এখানে ভাবলাম যে বাচ্চাটাকে ভুলাবো। এবার আমরা উপরে যাবো, তো চলো উপরে যাওয়া যাক। परफॉर्मेंस करने जा रहे हैं, ये एक ट्राइबल डांस फॉर्म है। হ্যালো
দেখতে পাচ্ছ হরেক মাল 7 টাকা, এখানে ব্রাশ গুলো 7 টাকা, ওই ব্রাশ গুলো আছে দেখতে পাচ্ছ, ওখানে ব্রাশ গুলো 7 টাকা, সব যা নেবে সব 7 টাকা দাম। হ্যালো ভাই, দেখতে পাচ্ছ এটা কিনে নিলাম আমরা 30 টাকায়, 30 টাকা বলে দেখতে পাচ্ছ এটা কিনে নিলাম আমরা 30 টাকায়, এটা কেমন আছে তোমরা কমেন্ট বক্সে জানাও, ভয় লাগছে কিনা। I don't like to know.